26 তারিখ কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তবে তার ঠিক আগে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মোহরকুঞ্জে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই বাংলার নামী দামি শিল্পীরা উপস্থিত ছিলেন। বাংলার মিলনের এক আশ্চর্য ছবি উঠে এসেছিল এই অনুষ্ঠানে। এই মিলনমেলায় দুই বাংলা শিল্পীরা একাত্ম হয়ে এমন এক অনুষ্ঠান উপহার দিলেন যা বহুদিন ধরে মনে রাখবে দর্শক। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফেশনাল। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের বসে রাখা প্রতিযোগিতা প্রদর্শন করে নানান কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছিল গান, নাচ ও আবৃত্তির অনুষ্ঠান। খুব ভালো হয়েছে, বেশ খুব ভালো লাগছে। এখানে অনিন্দ ছিল আসুন, যে এসছি একটু সুযোগ করে দিয়েছে তার জোর করছি। এই দুটো সংস্কৃতি মেলবন্ধন এবং আমাদের জীবনের সাথে আমাদের জীবনীদের সাথে একসাথে একই মঞ্চে নিয়ে আসার একটা পরিকল্পনা। মোহরকুঞ্জে সারাদিন এই অনুষ্ঠান, শীতের দুপুরে সব বয়সী মানুষরাই এই অনুষ্ঠান খুব ভালোভাবে উপভোগ করলেন। ক্যামেরায় সময়ের সঙ্গে সুচরিতা, নিউজ টাইম।